এই ধরনের গান এখন আমরা সচরাচর খুব কম শুনতে পাই। আর দাদা শুনতে পেলেও শুনবেন কোনো গানটা পুরোটা শুনতে পাবেন না, এটা একটা ভগবানের আশীর্বাদ পড়ে গেছে। তাহলে বলবেন কেন সমুদা কোনো গানটা পুরোটা শুনতে পাবো না কেন? দাদা শুনবেন গান হচ্ছে, গান চলছে, কিন্তু তার মধ্যে এই মাইকোপেটা সব যুক্তি করে গানের ভিতর ডিজে আউরা আয় বেরি আয় কে রে ভাই এগুলা সব ঢুকিয়ে দিচ্ছে। আপনি দুঃখের গান গাইছেন, সেই দুঃখের গানের মধ্যেও ডিজে আউরা ঢুকে দিচ্ছে। ভোকালটা একটু দেবেন তো দাদা। হ্যাঁ, তো আপনি হয়তো দুঃখের গান গাইছেন, দেখবেন সেই দুঃখের গানের মধ্যেও মাইক্রোফোনটার এগুলো সব ঢুকে দিচ্ছে। তাহলে গানগুলো কেমন লাগে শুনতে? আপনি হয়তো গাইছেন চিতাতেই সব শেষ, ডিজে 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 চিতাতেই সব শেষ আউরা আউরা। দাদা সে চিতায় ডিজে আউরা কি হবে? ডিজে আউরা না বাজলে কি মরা পুড়বে নি? দাদা কত টেনশন, এখন আর রানু মণ্ডলকেও ছাড়ছে না, তার গানের মধ্যেও ঢুকে দিচ্ছে। আপনারা শুনবেন রানু মণ্ডলের গান ইউটিউব ফেসবুকে হয়তো হচ্ছে, শুনবেন দাদা সে তেরি মেরি কাহানি থেকে কে বেরিয়ে আসবে আমি জানি না, এ মাইক্রোফোনটা ছাড়া দাদা আমি জানি না, এ তো গানের ব্যাপার। কিছুদিন বাদে দেখবেন নাটক যাত্রা, তার মধ্যেও ডিজে আউরা ঢুকিয়ে দিয়েছে। হয়তো যাত্রা হচ্ছে তোমায় আমি কতক্ষণ থেকে খুঁজছি আর তুমি এখানে ডিজে ডিজে ডি। আমি বললাম দাদা আপনি এখানে খোঁজার মধ্যে ডিজে, বলে দাদা এখন নতুন যাত্রা দেখুন যাত্রা কি হয়। আমি আচ্ছা ঠিক আছে যাত্রা আরম্ভ, এই জন্য তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো? ঠিক আছে আমি তোমার ডিভোর্স ফর্মে সই করে দেবো, কিন্তু তোমার গর্বে যে আমার সন্তান রয়েছে তার পরিস্থিতি কি হবে? আয় বেরি আয় আয় বেরি আয় আয়, সে বাচ্চা চোখ ফুটে নি সে কি বেরিয়ে আসবে? যে যার একটা ইয়ে দাদা মাইক্রোফোনটার কোনো ব্যাপার নয়, যেখানে যা পারছে ঠিক ঢুকিয়ে দিচ্ছে। তবে এইখানে কোথাও কোনো রকমের আপনি বিপদ থেকে ছাড়া পাবেন না, কেননা আমি গ্রিন রুমে ছিলাম, গ্রিন রুমের মধ্যে বসছিলাম, কোনো অনেক বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসছেন, কে বলে সমুদা কেমন আছেন, কে বলে দাদা ভালো, তো একজন বন্ধু এসে আমার মাথায় হাত দিয়ে এরকম বলছে কে রে ভাই কে রে ভাই কে রে ভাই। আমি দাদা কে রে ভাই মানে? আমি এখানে অনুষ্ঠানে আসছি, আমি কে ভাই আপনি জানেন না? বলে হ্যাঁ দাদা আপনার নামটা? আমি বললাম সবাই তো বলছে আমার নাম সমু মণ্ডল, আমিও তো জানি সমু মণ্ডল। বলে ঠিক আছে দাদা আপনার বাবার নাম? আমি কেন দাদা? বলে দাদা বলুন। আমি বললাম দাদা আমার বাবার নাম শ্রীযুত অনন্ত মণ্ডল। বলে থ্যাংক ইউ দাদা। আপনার মায়ের নাম? আমি দাদা কেন গো, সংসারে সবার নাম জিজ্ঞেস করছো, তুমি কি আধার কার্ড নিয়ে এলো নাকি? বলে না দাদা আপনি। আমি দাদা আমার মায়ের নাম শ্রীমতী গান্ধারী মণ্ডল। বলে দাদা আমি যেটাই ধরেছিলাম ওইটাই ঠিক। আমি দাদা আপনি কি ধরেছিলেন? বলে দাদা আপনি শম্ভু মণ্ডল, আপনার পিতা অনন্ত মণ্ডল, আপনার মাতা গান্ধারী মণ্ডল, তার মানে আপনার মাসি রানু মণ্ডল। আমি হ্যাঁ আমি মণ্ডল ফ্যামিলির হলে বলে আমার মাসি রানু মণ্ডল। দাদা এটা একটা কথার কথা হয়, কি বলবো দাদা, এক বন্ধু আমার মাথায় হাত দিয়ে বলছে দাদা একটা কথা বলি। আমি দাদা একটা কথা একটা কথা কেন, আপনাদের এলাকায় এসছি, আপনি যত কথা বলতে পারেন বলুন। বলে দাদা আপনার এই টাকটা কি অরিজিনাল টাক? দাদা আপনি কি আমাকে টিটকারি করছেন নাকি? এটা যদি অরিজিনাল টাক হতো, তার টাক যদি না হতো তাহলে আমি মঞ্চে নিয়ে আসতাম, এটা যদি নকল হতো তাহলে তো আমি গাড়িতে রেখে আজকের অনুষ্ঠানে মঞ্চে আসতাম, এটা আসল বলে নিয়ে এসেছি। তবে দাদা বন্ধুদের কত রকমের কথাবার্তা, এই জন্য আপনাদের কাছে আজকে বলে যাওয়াই ভালো, এই টাকটা কেন হলো? আবার কে বলে ও টাকলুদা টাকলুদা, এখান থেকে আসছি একজন বন্ধু আর টাকলুদা জানি একটু টাকলুদা। আর ঠিক আছে দাদা সবার জন্য আজকে বলে রাখি এই টাকটা আমার হলো কেন, বৌদিমণি আজকে আপনাদের কাছে না বলে গেলে আমার এটা আজকের অনুষ্ঠান কোটাটাই বৃদ্ধা হয়ে যাবে, কেননা অনেকে অনেক রকমের কথা বলেন এই টাক নিয়ে এই বয়সে এরকম। তবে দাদা এইটার পিছনে অন্য কারুর হাত ছিল, তা বলে বলবেন সমুদ্র টাকের পিছনে আবার হাত? হ্যাঁ দাদা আপনাদের কাছে বললেই তো বুঝতে পারবেন, আমার মাথা থেকে তো সবগুলো চুল আর একসঙ্গে উঠে যায়নি, মাথা থেকে যখন প্রথম চুল ওঠা আরম্ভ হলো তখন আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবুকে গিয়ে বললাম ডাক্তারবাবু এই বয়সে যদি আমার মাথা থেকে সব চুল উঠে যায় তাহলে যেখানে অনুষ্ঠানে যাব সেখানকার কমিটির বন্ধুরা বলবেন সমুদা আপনার মাঠটা একটু ভাড়ায় পাওয়া যাবে, একটা সাইকেল স্ট্যান্ড করতাম। ডাক্তার বলে হ্যাঁ দাদা ঠিক বলেছেন, আমি তাহলে একটা কিছু ব্যবস্থা করুন। ডাক্তার বললেন দাদা টেনশন নেবেন না,
আপনাকে একটা ঔষধ দিচ্ছে এটা নিয়ে যান, এক সপ্তাহ মাথায় ব্যবহার করবেন, তারপর দেখবেন আপনার মাথায় আবার নতুন চুল হওয়া আরম্ভ হয়েছে। দাদা মনে যে আনন্দ, মাথায় চুল হবে মানে বিরাট ব্যাপার। আমি বাড়ি এসে ঔষধটা খাটের তলায় রেখে ডাক্তারবাবুর কথা মতো স্নান টান করে খাওয়া দাওয়ার পর চেয়ারে বসে স্টাইলে বউকে বললাম, বউ বউ বলে কি? আমি বললাম, এ সুর বাদ দাও, ঔষধ দিয়ে যাও। বউ বলে, কি ঔষধ? আরে ঔষধ মানে মাথায় চুল হবে, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারবাবুর কাছ থেকে ঔষধ। তুমি এসব, তুমি ঔষধ দিয়ে যাও। বউ বলে, কোথায় আছে? আমি বললাম, খাটের তলায়। বউ কি করেছে? খাটের তলা থেকে ঔষধ নিয়ে এসে আমাকে দিয়েছে। আমি ডাক্তারবাবুর কথা মতো হাতে ঢেলে দু হাতে ঘষে ভালো করে মাথায় ম্যাসেজ করছি, মাথায় চুল হবে। ও টুনির মা, তোমার টুনি কথা শুনে নাও, এবার টুনি কথা শুনবে, টুনির বোন কথা শুনবে, মাথায় চুল। দাদা ঔষধটা লাগিয়ে দেওয়ার 5 মিনিট বাদে মাথা পুড়ে ছাই, হাউ হাউ করছে। বন্ধুরা বলবেন, সমুদা তুমি এরকম হচ্ছ কেন? দাদা ঔষধের লেভেলটা যখন দেখি, আমি তো চাষি মানুষ, আমার খাটের তলায় অনেক রকমের ঔষধ আছে। আমার বউ কি করছে? চুল হওয়া ঔষধ না দিয়ে আমাকে ঘাস মারা ঔষধ দিয়ে দিয়েছে। দাদা গো মাথা পুড়ে চাই, আহ পুরা গড়া পচিয়েছে মনে হয় পুরা ঘাস। তো ভালো লাগলে আমার বউয়ের জন্য একটু হাতের তালি হোক। দাদা আমরা অনুষ্ঠান করে এত হাতে তালি পাচ্ছি না, আমার বউ বাড়িতে বসে থেকে এত হাতে তালি পেয়ে, ঠিক আছে একটা মহিলার মহিলার টানে তো আপনারা জানেন। তো সবাইকে নিয়ে অনুষ্ঠান আজকে, কোনো কষ্ট নয়, আপনারা যেহেতু রয়েছেন তো আমি চেষ্টা করবো আপনাদের কাছে পরবর্তী মানে ক্যারেক্টারগুলো নিয়ে আসার জন্য।